শয়তান কিয়ামতের দিন তার কথা শুনে যারা দুই নম্বরের পথে চলেছে অন্যের পথে চলেছে, কিয়ামতের দিন যখন তারা শয়তানকে ধরবে, তোমার কথা শুনে আজকে এই জায়গায় আসছে, শয়তান বলবে দেখো ফালা তালমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, নিজেরে নিজে গালি দাও, আমার কাজ আমি করছি, তোমাকে ডাকছি, তুমি আমার কথা শুনছো কেন? নবী রাসূলুল্লাহ তোমাকে সতর্ক করছে, তুমি তো শুনো না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন বলে গেছেন সেই 1450 সূরার আগের আয়াত, যে ওই শয়তানের মতই হলো মুসলমানদের সমাজে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, এদের ক্যারেক্টারটা চরিত্রটা ওই রকম যে আপনাকে কাছে আসার গল্প শোনানোর জন্য ফুসলায়া ফাসলায়া ধ্বংস করবে, এই জায়গায় আসতে গিয়া আপনি আপনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, সংসার হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, ঈমান হারিয়েছেন, স্টুডেন্ট লাইফ হারিয়েছেন, ক্যারিয়ার হারিয়েছেন, টাকা পয়সা হারিয়েছেন, সব কিছু হারিয়ে ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথে হয়তো আপনি পা বাড়িয়েছেন, তারা ওই গল্পটা শুনতে বলবে না, আপনাকে ধ্বংস করা পর্যন্তই তারা গল্প বলবে, এরপরে গল্প তারা বলবেও না, শুনবেও না, শোনাবেও না। তারা প্রতি বছর 14 ফেব্রুয়ারি আসলে টেলিভিশনগুলোতে নাটক করে দেখায় কিভাবে বাবা মার অবাধ্য হতে হয়, কিভাবে ধর্মীয় বিধিনিষেধ ডিঙ্গিয়ে তথাকথিত প্রেম জয় করতে হয়, এগুলো তারা সারাক্ষণ ট্রেনিং দিতে থাকে যুবকগুলোকে, উস্কানি দিতে থাকে। দেখুন ডক্টর মন্তাকের আব্দুল জাহিদ একটা কথা সোনার অক্ষরে লেখার মতো, স্যার বলতেন মানুষের ভেতরে থাকা যৌন আকাঙ্ক্ষা এটা প্রমোটেড বাই ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ তাআলা আগেই আমাদের মধ্যে প্রমোশন করে দিয়েছেন, আমাদের ভেতরকার যৌন আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর এটি সবার ভিতরে উঠলে উঠে জাগ্রত হয়, সবাইকে অস্থির করে, এটি এমনিতেই প্রমোটেড, এই প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করতে হয় না, ওটাকে কন্ট্রোল করতে হয়, ইসলাম সেই কাজটা করে। গোটা কোরআন খুললে, গোটা হাদিস খুললে আপনি দেখবেন সব জায়গায় বলা আছে সতর্ক হও, সতর্ক হও, নিয়ন্ত্রণ করো তোমার যৌন আকাঙ্ক্ষাকে, চরিতার্থ যেখানে সেখানে করো না, এটাকে ইল্লা আলা আজওয়াজিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে, তাদের ইজ্জতকে, সম্মানকে যারা কন্ট্রোল করে, গোটা কোরআনে দেখবেন কন্ট্রোলের কথা বলা আছে। আর এই গোটা শয়তানি সভ্যতার এই পুরো সিস্টেমটা দেখবেন উস্কায় দেয়, সেটা বিজ্ঞাপনী বিলবোর্ড দিয়ে, রিসেপশনে আপনার সুন্দরী রমণীকে দাঁড় করিয়ে, রগরগের যৌন বর্ণনা দিয়ে, সেটা সেক্স এডুকেশনের নামে নানাভাবে এই যৌন আকাঙ্ক্ষাকে তারা আরো প্রমোশন করে, ইসলাম সেটাকে কন্ট্রোল করতে বলে। একটা গতিশীল গাড়িকে যদি আপনি আরো গতিতে ধাক্কা দেন, এটা তো অ্যাক্সিডেন্ট করবে, এমনিতেই গতি আছে, আবার গতি দিচ্ছেন আপনি, যুবকরা এমনি তাদের যৌবনের তাড়নায় তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা জাগ্রত হয় এটা এমনিতেই প্রমোটেড হয়ে আছে, স্পিডে আছে, এটাকে কন্ট্রোলের চেষ্টা করতে হয়, ইসলাম সেই কথাটা বলে। আর এরা ওই স্পিডে থাকা সেই গতিতে আরো স্পিড দিয়ে বিজ্ঞাপনে, খেলাধুলা, বিনোদনে, বিভিন্ন নামে আরো বেশি উস্কানি দিয়ে, আরো বেশি রগরগে বর্ণনা দিয়ে, আরো বেশি যুবকদেরকে এই পথে আসবার জন্য না আয়োজন করে ওই প্রমোটর জিনিসটাকে আরো প্রমোশন করতে গিয়ে তাদেরকে ধ্বংস করে, অ্যাক্সিডেন্ট করায়, তারা অ্যাক্সিডেন্ট হয়, তাদের লাইফ শেষ হয়, তাদের জীবন শেষ হয়ে যায়। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, আমার ছেলে মেয়ে, আমার সংসার, অন্তত এই গড্ডালিকার স্রোত থেকে কিভাবে বাঁচাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।